আক্রমাত সুস্থ হয়ে উঠিছে তরুণ গগৈ। জি এম সি এইচৰ আই সি ইউত থকা প্রাক্তন মুখ্যমন্ত্রীগৰাকীয়ে লাহে লাহে রেসপন্ড করেছে চিকিৎসকক। শীঘ্রেই পুনৰ ৰাইজৰ মাজলৈ আহিব অসমৰ প্রাক্তন মুখ্যমন্ত্রীগৰাকী। লাহে লাহে সুস্থ হৈ উঠিছে অসমৰ প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। দেওবাৰে নিশা জি এম সি এইচত ভর্তি কৰাইছিল গগৈ। দেহত কাৰ্বন ডাইঅক্সাইড আৰু এমনিয়া কমি যোৱাৰ বাবেই হঠাৎ শ্বাস প্ৰশ্বাসত কষ্ট পোৱা ততাতয়াকৈ জি এম সি এইচত ভৰ্তি কৰোৱা হৈছিল প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীগৰাকীক। আৰু তাৰ পিছতেই সোমবাৰে দিনৰ ভাগত যদিও তেওঁৰ স্বাস্থ্যৰ অৱনতি ঘটিছিল কিন্তু জি এম সি এইচৰ বাৰজনীয় চিকিৎসকৰ চিকিৎসাত মঙলবাৰে ক্ৰমাৎ সংকটমুক্ত হৈছে সুদক্ষ ৰাজনীতিবিদগৰাকী। সোমবাৰে নন ইনভেনচিভ ভেণ্টিলেশ্যনত থকা গগৈক মঙলবাৰে অক্সিজেন ফেচ মাস্কত ৰখা হৈছে। এই তথ্য জানিবলৈ দিয়ে জি এম সি এইচৰ অধীক্ষক অভিজিৎ শৰ্মাই। হেমোডাইনামিকেলি ষ্টেবল, পালস বিপি নর্মেল আহি গৈছে, এনআইভি পা চেঞ্জ কৰি ফেচ মাস্ক হলে আহি গল তেখেত। অন ফেচ মাস্ক 1.5 to 2 liters, দ্যাট ইজ বেয়ার মিনিমাম অক্সিজেন পাই আছে, হি ইজ আউট অফ ডেঞ্জার, হি ইজ নাও মাছ মাছ বেটার পাতিছে, ম্যাক্সিমাম ইঙ্গিত দিও কথা পাতিছে। আর আমি বেশি কথা পাতিব দিয়া নাই, ইনফ্যাক্ট মানে সেইটো হলে এক্সাজারেশন হয়তো, কিন্তু হাত ভরি লড়াইছে, ফিজিওথেরাপি করেছে। আনহাতে সোমবারে নিশার ভাগত গৌরব গগৈ আহি উপস্থিত হয়েছিল জি এম সি এইচত। পিতৃৰ অসুস্থতাৰ খবৰ শুনিয়ে সুদূৰ লণ্ডনৰ পৰা গুৱাহাটীলৈ ঢাপলি মেলিছিল তেওঁৰ পুত্ৰই। কথাখিনি হৈছে কোভিডৰ পিছত বিভিন্ন কমপ্লিকেশ্যন থাকেই, আৰু তাৰ মাজেদেই আমাক সকলক ওলাব লাগিব। আৰু ইতিমধ্যে মই হস্পিটেলৰ পৰা যিমানখিনি খবৰ পাইছোঁ মই এতিয়ালৈকে ছেটিছফাইড, মই ভাবোঁ ষ্টেডি এটা ৰিকভাৰী মই দেখা পাইছোঁ। গগৈৰ স্বাস্থ্য ক্ৰমাৎ সুস্থ যদিও কিছুদিন চিকিৎসালয়তে ৰখা হ'ব প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীগৰাকীক। ৰিলিজ এতিয়া নিদিওঁ, এতিয়াতো আই চি ইউত আছে যিহেতু, চ' আফটাৰ হি বিকামছ মোৰ ষ্টেবল আৰু যেতিয়া ভালকৈ বহিব চলিব পাৰিব তেতিয়া আমি মে বি উইল কিপ হিম ইন দ্য কেবিন এণ্ড দেন উইল ডিচাইড, ৰিলিজৰ কথাটো এতিয়া ওলোৱা নাই। ইফালে তরুণ গগৈর অসুস্থতার খবর শুনিয়েই প্রতিজন রাজ্যবাসী সোশ্যাল মিডিয়ার জড়িয়েই তেওঁর আশু আরোগ্য কামনা করেছিল। আমিও আশা করু সোনকালেই সম্পূর্ণ সুস্থ হয়ে অসমবাসীর মাজলৈ উভতি আহক সকলোরে প্রিয় এইগৰাকী প্রবীণ রাজনীতিবিদ। ব্যুরো রিপোর্ট, আসাম টকস।